কত রঙ দেখাইয়ারে দাদু, কার টাকা? এই দেশে মানুষের টাকা। ওবায়দুল কাদের আওয়ামী লীগের সেক্রেটারি গতবার কতগুলো, গতকাল কতগুলো খুব আপত্তিকর মন্তব্য করেছে। আপনার খবর কি? আপনার শুয়ে আছে টাকার বস্তার উপর। আমরা নাকি দুবাই থেকে টাকা পাই, আর আমি নাকি টাকার উপর শুয়ে আছি। সমস্ত রাজনৈতিক শিষ্টাচারের বাইরে গিয়ে তিনি কথাগুলো বলেছেন এবং আমাকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করেছেন। সে আক্রমণে তিনি বলেছেন আমরা নাকি দুবাই থেকে টাকা পাই, আর আমি নাকি টাকার উপর শুয়ে আছি। শুনেছ তো? আমি এইটুকু বলতে চাই যে অযথা বেশি ঘাঁটাবেন না। কাদা থেকে কিন্তু কেঁচো বেরিয়ে আসে, কাদা ঘাঁটতে গেলে আপনারা কি করেন না করেন গোটা বাংলাদেশের মানুষ জানে, কিভাবে অর্থ উপার্জন করেন সবাই জানে। আমরা আমাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে রাজনীতি করি, আমরা কারো পয়সায় রাজনীতি করি না। আমাদের দলের মানুষেরা, প্রত্যেকটি সদস্য তার নিজেরা চাঁদা দিয়ে এই জোর দেখছেন প্রতিটি অনুষ্ঠান, প্রত্যেকটা সরকারে নিজেরা নিজেদের পয়সা দিয়ে তারা এই সমস্ত সমাবেশ করছেন, জনগণের কাছে দাঁড়াচ্ছেন। এটাই হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এবং আমরা যারা রাজনীতি করি আমরা কোনোদিনই কোনো কারো কাছ থেকে ওই ধরনের টাকা পয়সা নিয়ে রাজনীতি করি না। আর আপনারা কি করেন না করেন এটা বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে সবাই জানে। হঠাৎ রাতারাতি কলা গাছ, আপনার ফুলে কলা গাছ হয়ে যাচ্ছেন, আপনাদের কে কোথায় হাজার হাজার কোটি টাকার বাড়ি করছেন, কে কোথায় ব্যাংকের লোন নিয়ে পাচার করে দিচ্ছেন, আপনার সেই ক্যানাডাতে বেগমপাড়া, আপনার সিঙ্গাপুর, মালয়েশিয়াতে সেকেন্ড হোম করছেন, বাংলাদেশের মানুষ সব খবর রাখে। কে কয়টা ব্যাংকের মালিক হলেন, কারা কোথায় আমেরিকাতে কতগুলো বাড়ি করেছেন। আর এমনিতে এমনি দেশের মানুষের টাকা দিয়ে 43 কোটি টাকা দিয়ে আপনারা সচিবদের বাড়ি তৈরি করতে চান, কার টাকা? এই দেশের মানুষের টাকা, এই দেশের মানুষের ট্যাক্সের পয়সা। সেগুলো নিয়ে আজকাল আপনাদের চেহারার দিকে তাকানো যায় না। আর বড় বড় বলছি বিশেষ দেখে যান কি দেখব, আপনারা সমস্ত সরকারি গাড়ি ঘোড়ার সরকারি টাকা ব্যবহার করে যে লোকজন নিয়ে আসলেন বিশাল নিরাপত্তা বলয়ের মধ্যে, সরকারি জায়গার মধ্যে, সেখানেও তো সেইভাবে চেয়ার পর্যন্ত পূর্ণ করতে পারলেন না। 22,000 চেয়ার ছিল আজকে পত্রিকায় আসছে, তো 22,000 চেয়ার যদি পূর্ণ না হয় তাহলে কত লোক হয়েছে সেটা আপনারা নির্ভর করবেন। যাই হোক, আমি কথাটা আলোচনা করতে চাইনি, কিন্তু যেহেতু উনি আমাকে ব্যক্তিগতভাবে আমার নাম বলেছেন আমি সেই কারণে এগুলো কথা বললাম। আমরা এখানে সব নিজের উপার্জনের টাকা, পৈতৃক সম্পত্তি বিক্রি করেও আমরা রাজনীতি করি। আমরা আশা করি না একজন এত বড় রাজনৈতিক দলের একজন সাধারণ সম্পাদক তার মুখ থেকে এই ধরনের অশালীন এবং ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ আসবে। ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ করলে সামাল দিতে পারবেন না। প্লিজ, আমি এটা আপনাদের মাধ্যমে বলছি যে সামাল দিতে পারবেন না। তখন কেউ বাদ যাবেন না, কেউ বাদ যাবেন না। কার কোথায় কত বাড়ি ঘর আছে, কত টাকা সরিয়েছেন, কিভাবে সরিয়েছেন, কিভাবে নিয়ে গেছেন, সব